আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে নিয়ে এসেছি ব্লু মুন ড্রিঙ্কস আর ব্লু কোরাসাও সিরাপটা তৈরি করে দেখাবো। এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য মেন উপকরণ হলো এই সিরাপটা। হোমমেড কীভাবে এই সিরাপটা তৈরি করে নিতে পারেন সেটাই দেখাবো, খুবই সহজে। আর একই সিরাপ দিয়ে দুটো টেস্টের আমি ড্রিঙ্কস তৈরি করব। চলুন, কী উপকরণ লাগে? এখানে আমি দুটো মালটা নিয়েছি, আপনারা কমলা দিয়েও তৈরি করতে পারেন। আমি মালটা নিয়েছি, এখানে আমি মালটাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর উপরের যে খোসাটা আছে ওটাই আমি খোসাটা এ ধরনের একটা গ্রেটার দিয়ে তুলে নিব। শুধু খোসাটা, ভিতরে সাদা অংশটা যাতে না আসে সেদিকে লক্ষ্য করবেন। খুবই আস্তে আস্তে তুলতে যাবেন, ঘষে ঘষে চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলেই কিন্তু খুবই সহজেই তুলতে পারবেন। আর সাদা অংশটা আসলে কিন্তু তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না সিরাপটা। এভাবে এ ধরনের একটা গ্রেটার দিয়েও তৈরি করে নিতে পারেন, যে সিলকাটা মানে একেবারে কুচি কুচি করে, যেহেতু আমাদের একেবারেই কুচি কুচি করা লাগবে। আর আরেকটা পদ্ধতিতে আমি দেখাচ্ছি, এটা হলো সবার বাসায় এ ধরনের এই গ্রেটারগুলোও থাকে, যা আমরা সবজির চামড়া তোলার জন্য রাখি বাসায়। খুবই সহজে এটা দিয়ে আমি তুলবো। আমি এটা দিয়ে তুলে দেখাচ্ছি, ভিতরে সাদা অংশটা কিন্তু আসে না এটা দিয়ে তুললে। আমি দেখাচ্ছি যে এই যে সাদাটা কিন্তু আসে নাই, দুটোরেই আমি তুলে নিব। নিয়ে একেবারে ঝুরি ঝুরি করে আমি কেচি দিয়ে কেটে নিয়েছি, দেখাচ্ছি আমি। এটা দিয়েও তুলতে পারবেন, এটা দিয়েও পারবেন, যেটা দিয়ে একেবারে কুচি হবে, আমাদের শুধু এই খোসার ফ্লেভারটার প্রয়োজন। এখন আমি সিরাপটা তৈরি করতে চলে যাব। মেজারমেন্ট কাপে আমি 2 কাপ চিনি দিয়েছি এখানে, আর দিয়ে দিব 1/4 কাপ পানি দিয়ে দিব। চিনির থেকে পানির পরিমাণটা একটু কম হবে, যেহেতু সিরাপ তৈরি হবে। এটা একটু ফুটতে দিব, সামান্য একটু ফুটে আসবে। এরপরে আমি দিয়ে দিব যে খোসাগুলো রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি। খোসাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব, মিশিয়ে দিব একটু নেড়ে। হাই হিটে জাল দিতে যাবেন না, মিডিয়াম আছে, 6 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে নেবেন, তাহলেই হবে। বেশি হাই হিটে জাল দিলে শুকিয়ে যাবে আর সিরাপটা ঘন হয়ে যাবে। যখন আমরা ফ্রিজে সংরক্ষণ করব তখন আরও ঘন হয়ে যাবে। এ ধরনের মাঝারি সাইজের 2 লেবুর রস আমি দিয়ে দিব এই সিরাপটার ভিতরে। আর যদি আমি যে পরিমাণ দেখিয়েছি ওই হিসাবে করলে, দুটোতেই এক একটা লেবুতে রস একটু কম থাকে। আর পরিমাপটা আমি বলে দিই, 5 টেবিল চামচ আমি দিয়েছি এখানে, 5 টেবিল চামচ। আর এখন লাগবে এখানে লিকুইড, কালারটা দিব, যেহেতু ব্লু মুন সিরাপ হবে এটা। একটু ব্লু কালার আমি দিয়ে দিলাম হালকা, চুলাটা অফ করে দিয়েছি, অফ করেই আমি দিয়ে দিয়েছি কালারটা। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, ঠান্ডা হলে আমি সেঁকে নিয়ে আসব। সেঁকে নিয়ে এসেছি, এটা থিকনেসটা আমি দেখাচ্ছি কতটুকু ঘন হয়েছে। বেশি ঘন হলে কিন্তু জমাট বেঁধে যাবে, এরকমই ঘনত্ব রাখবেন। আর এটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন নর্মাল প্রসনে 1 মাসের মতো, ভালো একটা এয়ারটাইট বোতলে ভরে। এখন আমি এই সিরাপটা দিয়ে 2টি স্বাদের ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। একই সিরাপ দিয়ে 2টো স্বাদ কিন্তু 2 রকম হবে, এটাই একটা ম্যাজিক, কিন্তু খুবই মজা হবে এই সিরাপটা দিয়ে যে ব্লু মুন ড্রিঙ্কসটা তৈরি করব। এখানে কিছু লেবুর টুকরো দিয়ে দিয়েছি আমি, আর কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এখন একটু থেতো করে দিব, একটু ভালোভাবে চেপে দিবেন যাতে লেবুর রসটা বের হয়, পুদিনার ফ্লেভারটা বের হয়। আর দিয়ে দিব সিরাপটা দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচের মতো।
বেশি দিতে যাবেন না, এটা হালকা হালকা একটু আকাশি কালার হয়। আর দিয়ে দিব কিছু আইসের টুকরো দিয়ে দিব একটু, আমি এখানে কোনো পানি ইউজ করব না, আইসের টুকরোগুলো দিয়ে দিব। কিছু লেবুর স্লাইস দিয়ে দিব সাজানোর জন্য বা ফ্লেভারের জন্য। লেবুর স্লাইস দিয়ে দিলাম আমি, আর উপর থেকে দিয়ে দিব এখন কিছু পাউডার সুগার। সুগারকে আমি ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি, এখানে সিরাপও দিতে পারেন। সুগার সিরাপ 4 টেবিল চামচ সুগার নেবেন, আর 2 টেবিল চামচ পানি দিলেই, একটু মিশিয়ে নিলেই সুগার সিরাপ হয়ে যাবে, ওটাও দিয়ে দিতে পারেন। আর এখন উপর থেকে আমি দিয়ে দিব স্প্রাইট দিয়ে দিব। সোডা পানিও দেওয়া যায়, তবে স্প্রাইটটাও দেওয়া যায়, হাতের কাছে যেটাই থাকে। আমি স্প্রাইটটা ছিল ওটাই দিয়ে দিয়েছি, কিন্তু স্প্রাইট দিয়েও ভালো লাগে এটা। এখন ভালোভাবে একটু আমি নেড়ে দিব, মিশিয়ে দিব। হয়ে গেল আমার প্রথম যে ড্রিঙ্কসটা, ওটা তৈরি করে এবং সাজিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটা গ্লাস নিয়েছি, এখানে 2 টেবিল চামচ সিরাপ দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ, একটু উঁচু করে দিচ্ছি, 2 টেবিল চামচে হবে, সুগার পাউডার দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। লেবুর রস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, দিয়ে আর একটু মিশিয়ে নিব আমি ভালোভাবে মিশিয়ে। দিয়ে কিছু আইসের টুকরো দিয়ে দিব এখানে, আইসের টুকরো দিয়ে আর দিয়ে দিলাম স্প্রাইট দিয়ে দিয়েছি। এটা কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইলের, খুবই মজার, দুটাই কিন্তু দু রকমের টেস্ট, খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজার তৈরি করে এভাবে। তৈরি হয়ে গেল বিয়ার্স 2 ব্লুমুন ড্রিঙ্কস, খুবই মজাদার রিফ্রেশিং এ গরমের ভিতরে। বিয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। দেখা হবে বিয়ার্স পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।